ইয়েস, আজকে আবারও বরাবরের মতো লাইভে নিজের বলার মতো গল্প এই সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই দুঃখিত, আমরা 4 মিনিট লেট রাস্তার ট্রাফিকের কারণে। তবে আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে সেশনে আমরা মূলত আমাদের যে 7 দিনের যে সেশন, মূল সেশন, সেটা আমরা শেষ করেছি। এখন একটু ব্যতিক্রমী সেশন হচ্ছে, যেটা আপনারা অলরেডি গত 2 দিন ধরে টের পাচ্ছেন। অনেকেই বিজনেসে নেমে গেছেন, সো এবং অনেকে কিভাবে নামবেন, কি করবেন, প্রত্যেকটা আমরা ওয়ান টু ওয়ান কাজ শুরু করেছি। এবং সবচেয়ে বড় কথা, গত 2 দিনে আপনারা টের পেয়েছেন যে এটা কত বড় একটা বিশাল বাজার হতে চলেছে। এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট ডিসপ্লে করছেন, অনেকে অর্ডার পেয়ে পাওয়া শুরু করেছেন। সো আই এম সো এক্সাইটেড হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। তো আমরা আজকে বলেছিলাম আমার সাথে একজন অতিথি থাকবেন, আপনাদেরকে একটু সারপ্রাইজে রেখেছিলাম, ওনার নাম আমি বলিনি, যে একটু সারপ্রাইজ থাকুক। আমার অত্যন্ত প্রিয় মানুষ। আসলে আমি শুরু থেকে আপনাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করছি যে ব্যবসা তো আমরা করব, কিন্তু তার আগে একজন ভালো মানুষ হওয়া খুব দরকার। এবং আমি যাদের সাথে মিশি, চলি, ঘোরাফেরা করি, যাদের সাথে যাদেরকে আমি নিয়ে আসি, এরা প্রত্যেকেই অসাধারণ ভালো মানুষ, গুণী মানুষ, মানুষের জন্য কাজ করেন, নিজের সময় ব্যয় করে অন্যের জন্য সময় দেন। তো সেই ধরনের একজন অত্যন্ত প্রিয় শিক্ষক আমার, আমারও স্যার, আমার আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে চাই, আমাদের প্রিয় আলমাস স্যার, উনি আমাদের সাথে আছেন। স্যার, আপনি যদি একটু হ্যালো বলেন। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের পরিচয়টা আসলে দেয়া আমার জন্য কঠিন, কারণ হচ্ছে যে স্যার খুবই খুবই প্রিয় একজন মানুষ, মূলত কাউন্সিলর। এবং ওনাকে আমি প্রথম যেদিন দেখি আমি ওনার একজন ভক্ত হয়ে যাই, কারণ হচ্ছে যে এত সুন্দর করে বলেন, এত সুন্দর করে বুঝিয়ে বলেন, এবং যে কথাগুলো বলেন এই কথাগুলো এত প্রয়োজনীয়। আসলে আমি স্যারকে আজকে আনার একটা বড় কারণ হচ্ছে যে উনি, ওনার সঙ্গে আমার সম্পর্ক, এটা একটা কারণ। তার চেয়েও আর একটা বড় কারণ, যদি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, ওনাকে সবাই চিনেন যারা আমাদের প্রথম ব্যাচে ছিলেন। আমাদের প্রথম ব্যাচের ক্লোজিং প্রোগ্রামে উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন, এবং আপনারা অনেকেই অনেক ফিডব্যাক দিয়েছেন আমাকে, আমি দেখেছি। সো এবং দ্বিতীয় ব্যাচে যারা আছেন তারা আজকে দেখছেন ওনাকে। তো স্যারের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে বা যেটা দরকার, আমরা হয়তো নানান ভাবে, পারিবারিক ভাবে হোক, বিভিন্ন ভাবে হোক, থেকে থেকে শিখেছি, কিন্তু স্যার যে কথাগুলো বলেন এই কথাগুলো আসলে আমাদের প্রত্যেকের মনে রাখা খুবই জরুরি। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি ব্যবসা করবেন, সফল হবেন, আলটিমেটলি কি সফলতা, সুখী হওয়া, ভালো থাকা, আনন্দে থাকা, এই এটা হচ্ছে আমাদের নির্যাস। তাহলে এটার জন্য আমরা আসলে কি প্রস্তুত? আমরা তো মাঝে মধ্যেই ভালো থাকাটা খারাপ করে ফেলতেছি, রাগ করে, অভিমান করে, এবং উল্টা পাল্টা কথা বলে, নেগেটিভ কথা বলে। সো এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে কিভাবে নিজেকে, এত সুন্দর করে উনি যুক্তি দেন, আমি একটু স্যারের সাথে সরাসরি চলে আসতে চাই। স্যার আপনি যদি বলেন, আমরা তো আমাদের, আমি যেটা বললাম, আমাদের অবজেক্টিভ তো হচ্ছে যে আমরা সফল হব, আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, পরিবার পরিজন নিয়ে, অন্যের পারলে উপকার করবো, তারা বদনাম করবো না, কিন্তু আমরা এটা জানি, কিন্তু আমরা সবাই, কিন্তু তারপর আমরা এই ভুলটা করে ফেলি। কেন মনে হয়, কেন মনে হয় স্যার? তার আগে আপনি যদি আমার গ্রুপের লোকজনদের একটু আপনার শুভকামনা দিতেন। 6,000 মানুষ আমার গ্রুপে, এখন আপনি যেটাতে এসেছিলেন এটা ছিল 164, এখন 6,000 মানুষ, তারা 90 দিন ধরে প্রতিদিন, স্যার প্রতিদিন, ইনক্লুডিং শুক্র শনিবার সরকারি ছুটি, সবে বরাদ, সবে সব ডেতে তারা একটা ক্লাস করছে, তারা যোগদান করছে, আমিও পড়াচ্ছি, তারাও শিখছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে স্যার অলরেডি 7 দিন শেষ হয়ে গেছে, আজকে 62তম দিন এবং 92তম সেশন আজকে, এবং সেটা আপনি নিচ্ছেন স্যার। আপনি যদি এটা দিয়ে শুরু, সবাইকে অনেক শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা। সফলতা মানে কি, আমরা সফলতা বলতে কি বুঝি, এটার উপরে অনেক ডেফিনেশন আছে। গবেষকরা যে সকল ডেফিনেশন গুলো দিয়েছেন সবগুলো কিন্তু ঠিক, যার যার মতন করে দিয়েছেন, কিন্তু সব ঠিক আছে। কিন্তু যদি এক এক লাইনে যদি বলি সফলতা, তাহলে মানুষ যা চায় সেটা পাওয়াকেই বলে সফলতা। আমি যা চাচ্ছি আমি যদি সেটা পেয়ে যাই, তাহলে একটা প্রশ্ন আসে যে যারা চুরি ডাকাতি করে বা 2 নম্বরে করে যা চাচ্ছে যে আমি পাবো, তো পেলেও তো, তো ওটাও তো সফলতা। কিন্তু আসলে কিন্তু সেটা সফলতা না, সেটা প্রাপ্তি। এক্সাম্পল,
সফলতা মানে আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি, কিন্তু সেটা আনন্দের সাথে পাচ্ছি, কারো ক্ষতি না করে, কাউকে বঞ্চিত না করে, কাউকে ক্ষতি না ক্ষতিগ্রস্ত না করে যে প্রাপ্তি, কিন্তু আমি পাচ্ছি কিন্তু কাউকে ক্ষতি করে, কাউকে বঞ্চিত করে, কাউকে আঘাত ঠকিয়ে করে, ঠকিয়ে, ওই ওতে প্রাপ্তি আসে কিন্তু সফলতা বলে না। কারণ অ্যাকচুয়ালি আমাদের জীবনের লক্ষ্য কি মনে রাখতে হবে, এই যে আমরা যারা ব্যবসা করছি, উদ্যোক্তা হচ্ছি অথবা চাকরি করছি, যেটাই হোক না কেন, অ্যাকচুয়ালি আমাদের ওই যে বলেন একটা কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ বা পন্থা। তো সততাই যদি সর্বোৎকৃষ্ট পন্থা হয় তাহলে মানুষ অসৎ পথে যায় কেন? যিনি অসৎ পথে যাচ্ছেন তিনি কি জানেন না যে সততাই সর্বোৎকৃষ্ট পথ বা পন্থা? তো উনি জানছেন তো মানছেন না কেন? সমস্যাটা কোথায়? কারণ একটা কথা মনে রাখতে হবে, শয়তান আল্লাহর কাছে বলেছিলেন যে আমি তোমার বান্দাদেরকে মিসগাইড করব আকর্ষণীয় পথ দেখায়, মজা দেখায়। তো ও মানুষকে বোঝায় যে দেখো শর্টকাটে 2 নম্বর করে সবকিছু পাবো, অসুবিধাটা কি? আসলে তো তাই, অত কষ্ট নষ্ট করে দরকারটা কি? দিস ইজ রং। কারণ আমাদের জীবনের লক্ষ্য অ্যাকচুয়ালি আমরা জীবনে কি চাই? আমরা চাকরি করছি, ব্যবসা করছি, উদ্যোগ কেন? তিনটে জিনিসের জন্য মূলত, এক সুখ, শান্তি, সন্তুষ্টি, পিস, হ্যাপিনেস, কন্টেন্টমেন্ট। কিন্তু কেউ যদি মানুষকে ঠকিয়ে, বঞ্চিত করে, আঘাত করে, খারাপ পথে যদি আয় করে, সে আয় করতে পারবে কিন্তু, কিন্তু এই তিনটে জিনিস পাবে না, সে পাবে 2টো জিনিস। মনে রাখতে হবে আমরা যারা উদ্যোক্তা হচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, কোনো অবস্থাতেই ডিসঅনেস্ট হওয়া যাবে না, কোনো অবস্থাতে খারাপ কথা হওয়া যাবে না। কারণ ব্যাপারটা ক্লিয়ার হতে হবে, আমরা যদি কেউ 2 নম্বরই ভাবে ক্ষতিগ্রস্ত করে অর্জন করি তাহলে পাওয়া যাবে 2টো জিনিস, পাওয়া যাবে না 3টে জিনিস। 2টো জিনিস কি কি পাওয়া যাবে? একটা হচ্ছে কমফোর্ট পাওয়া যাবে, আরাম। যেমন আমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি করলাম, 2 নম্বর করে ঘুষ খেয়ে, বা কারোর 1 কোটি টাকা গাড়ি করলাম, মানে খুব আরাম, খুব মজা, বা রাজপ্রাসাদের বাড়ি করলাম, মজা পাওয়া যাবে, মানে আরাম পাওয়া যাবে, কমফোর্ট মানে আরাম, আরাম পাওয়া যাবে। আর একটা জিনিস পাওয়া যাবে, সেন্সেশন। তো সেন্সেশনের বাংলা যদি আমরা করি মজা, এক হচ্ছে আরাম, কারণ আমি অনেক বাড়ি করছি, গাড়ি করছি, ফেলে করে ঘুরছি, কারণ 9 টাকা খুব কমফোর্টেবল বসছি। আর একটা হচ্ছে সেন্সেশন। সেন্সেশনের বাংলা হচ্ছে যদি আপনি ওভাবেই বলেন তাহলে হচ্ছে মজা। মজা মানে কি? অনেক বিয়ে শাদী করতে পারবো, 2 নম্বর জায়গায় যাইতে পারবো, কিন্তু তার মানে আরামও পাবো, মজা পাবো, কি পাবো না? শান্তি। এক্সাম্পল খুব মানে কি বলবো, একেবারে সরাসরি যদি এক্সাম্পল করি একটা, যেমন যারা রেপ করে, তো রেপ করলে কি পাওয়া যায়? মজা পাওয়া যায়। কি পাওয়া যায় না? সুখ, শান্তি, সন্তুষ্টি। তো মানুষ তারপর রেপ করে কেন? মেন্টাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, একদম। তো যারা দুটো জিনিস সেখানে কাজ করে। তার চেয়ে আগে যদি এভাবে বলি যে আমি সবসময় বলে থাকি না, আলোচনা আপনার এখানে তো বলেছিলাম যে জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে। সিগারেট খাওয়া খারাপ, এই জ্ঞান আমার আছে। জ্ঞান মানে কি? কালেকশন অফ ইনফরমেশন। যে যত জানবে সে তো জ্ঞানী। আমরা কিভাবে জানি? পড়ে, দেখে, শুনে, অভিজ্ঞতা থেকে। তো যে যত ইনফরমেশন কালেকশন করবে যেভাবে হোক, সে তত সমৃদ্ধ হবে জ্ঞান। কিন্তু যে জানে না তাকে আমরা কি বলি? অজ্ঞান। আর যে জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে তাকে আমরা বলি জ্ঞান থাকে। যে জ্ঞানকে ভালো কাজে, সঠিক কাজে ব্যবহার করে তাকে বলা হয় বুদ্ধিমান, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। এই জন্য ইন্টেলিজেন্ট সাবজেক্ট মানে সংজ্ঞাটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। বুদ্ধিমান হলো সে যে তার জ্ঞানকে সঠিক কাজে ব্যবহার করার ক্ষমতা রাখে। তো এখন রেপ করা খারাপ, এটা আমি জানি, তাও রেপ করছি কেন? কারণ আমি জানি যে তো সঠিক কাজে ব্যবহার করছে, তার মানে আমার বুদ্ধি নাই। সিগারেট খাওয়া খারাপ, কেটে জানে?
যে সিগারেট খেয়ে থেকে বলেন তোমার ফুসফুস ক্যান্সার হবে, থ্রোট ক্যান্সার হবে, তোমার আর্টারি ব্লকেজ হবে, খেও না। সে কি করবে? আমি জানি তাও খাবো। তোমার কি প্যাকেটের গায়ে লেখা আছে যে সেট খেলে ক্যান্সার হবে, স্ট্রোক হবে? তো সে দেখছে, তো তাও খাচ্ছে কেন? তারপরে সে জানে কিন্তু সে মানছে না, মানছে না। তার মানে কি, তার বুদ্ধিকে সে অ্যাপ্লাই করতে পারছে না। ভেরি আনফর্চুনেট। তো যেমন বলে, অনেকে বলে মাথা খোলে না, এটা হচ্ছে রাইট। যে চুরি করে সে কিন্তু যুক্তি, তার একটা যুক্তি আছে, কিন্তু যুক্তি ছাড়া এক কোন না। হ্যাঁ, চুরি করে তার একটা যুক্তি। হ্যাঁ, যে ঘুষ খায় সে কি বলে, ঘুষ খাবো না তো কি করবো, আমি কেমন করে বার্গেন করবো, কেমন চলবো? একটা চোরকে আপনি ধরে রাস্তায় মারেন, যে ওই যে কি যেন মেন হল না কি যেন চুরি করে না, খবর বলবে হ্যাঁ অন্য অন্য লোক কোটি কোটি টাকা চুরি করার কোনো ব্যাপার না, আমি একটা 20 টাকা জিনিস দিচ্ছে, আমাকে করতেছেন? তো সবকিছু, এমনকি একজন মানুষ একটা ঘুষি মেরে মেরে ফেললে বলবে তার পিছনে লজিক আছে। যে আমেরিকার একজন বিখ্যাত দুর্ধর্ষ খুনিকে যখন আমেরিকান কমান্ডোরা তাকে মানে অ্যারেস্ট করছিল, তার চারিদিকে ঘিরে, সে তো অনেক আগে বছর, তার একটা লেখা পাওয়া গেছে মৃত্যুর পর। সে যখন চারিদিক দিয়ে ঘেরাও হয়ে গেছে, ও জানে ও মারা পড়বে, তারপরে কি লিখছে জানেন? সে লিখছে কাগজে যে আমার ভিতরে যে একটা নরম মন আছে এটা বুঝতে না। তারপরে যতই দুর্দর্ষ হোক না কেন, সবাই একটা লজিক খেলা করে, লজিক ছাড়া তোমার একটা আনবে না। সে কিন্তু সে এই লজিক গুলো রং। যারা সিগারেট খাচ্ছে তারা কি বলছে? সিগারেট খেলে বুদ্ধি খুলে না, সিগারেট খেলে মেজাজ ঠিক থাকে না, সিগারেট খেলে লিখতে পারি না, সিগারেট খেলে বাথরুমে যেতে বাথরুম হয় না, সিগারেট খেলে নাকি বাথরুম হয় না, সিগারেট খেলে নাকি বুদ্ধি খুলে না, সিগারেট মেজাজ ঠিক থাকে না, এই সবগুলো হচ্ছে সিগারেট খাওয়াকে জায়েজ করে, এবং বাজে যুক্তি যুক্তি। এবং সে যুক্তি না হলে সে খাবে না, তো খেতে পারবে না। তো যে আমি একটা পরকে আমি একটা লেখা লিখতেছি যে এটা কি জিনিস, কেন করে মানুষ, তো ও যে করছে সে তো না, ভাল লাগে, মজা লাগে, অসুবিধাটা কি? সবাই করে, অতীতে অত করেছে, আমি কেন করবো না? এই যে এই কারণে তো মানুষকে আসলে কি করতে হবে, এই যে বললাম জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই। তো আপনি যদি এখন একবার ভাই আমাকে প্রশ্ন করেন, আচ্ছা আলমাস ভাই, জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই কেন? খারাপ পথে, যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসে 97 আয়াতে, যে পাপীরা কখনো সফল হয় না। একদম আল্লাহ বলে দিচ্ছেন পাপীরা কখনো সফল হয় না। তাহলে এই কথা কি মানুষ জানে না? তারপরে কেন মানুষ যদি খারাপ পথে যাচ্ছে, তার মানে কি সে আল্লাহ মানে এই কথাটাকে সে কেয়ার করছে না? সূরা শামসে 9 এবং 10 আল্লাহ বলেন যে সেই সফল হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে, সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে নষ্ট করেছে। তার নাকি সে জানি না, সারা পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, বিল গেটস থেকে শুরু সব, দেখবেন তারা প্রত্যেকে এত সৎ, এত ভালো মানুষ, কিন্তু আমাদের দেশের মানুষরা কেন খারাপ পথে বা চালাকির পথে বা শর্টকাট পথে কেন যাচ্ছে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। এবং এটার ব্যাপারে কিন্তু আমি অনেক লেখা লিখেছি, বক্তৃতা তো বলেছি, যে অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার রং বিলিফ সিস্টেম, রং বিলিফ। কারণ আমরা ছোটবেলা থেকে যে বিশ্বাসে বড় হয়ে উঠেছি, ওই বিশ্বাসে বড় হয়ে ওঠার কোনো ইনফরমেশন, আমি একটা কথা বলেছিলাম যে আমার একটু ইন্টারাক্ট করি আপনাকে, আপনি খুব প্রয়োজনীয় একটা কথা বলেছেন। এখানে আমাদের আরো অনেক দর্শক আছে, তাদের জন্য আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শুরুটা কিন্তু মিথ্যা দিয়ে হচ্ছে। কেন আমি আপনাকে বলি, আমাদের যে বাচ্চা, আমাদের যারা বিয়ে করছেন, বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পর তার যে বার্থ সার্টিফিকেটটা তৈরি করা হচ্ছে স্কুলে ভর্তির জন্য, কারণ ওখানে 3 বছর, তো সে কি করছে 6 মাস 1 বছর কমিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই সার্টিফিকেট ডেট আর কারেক্ট, বার্থ ডেট কারেক্ট না, তার মানে আমার তো জন্মটা শুরু হচ্ছে মিথ্যা দিয়ে। এবং বাচ্চারা শুধু জানে, হ্যাঁ সে জানে এটা তার জন্মদিন না, কিন্তু তার সার্টিফিকেট আরেকটা, কেউ কেউ হয়তো 1 বছর পিছিয়ে দিয়ে জন্মদিনটা লিখে যাচ্ছে। তার মানে কি, তার মানে তো আসলে আমাদের, আমরা যে এই যে একটা ভুল জিনিস দিয়ে লাইফটা তৈরি করা, একদম। এই জন্য আমি প্যারেন্টিং যখন সেমিনার গুলো করি বাবা মাদেরকে নিয়ে, আমি তাদেরকে বলি আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, আপনার সন্তান বা মেয়ে
অপরিণত বয়সে প্রেমে জড়াচ্ছেন, এডিক্টেড হচ্ছে কেন? কারণ আপনি চিন্তা করে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে পজিটিভ এনভায়রনমেন্টে, আমি বলি না যে একটা ছেলেকে আপনি একটা শিশুকে খাওয়াচ্ছেন, আমরা তো মুখ দিয়ে খাওয়াই আর নাক দিয়ে অক্সিজেন নিয়ে এই খাই, খেয়ে খেয়ে তাকে আমরা ফিজিক্যালি গ্রোথ করেছি 6 ফিট, ফিজিক্যাল গ্রোথ 6 ফিট, মেন্টাল গ্রোথ 1 ফিট। ফলে হচ্ছে কি, ইমব্যালেন্স হচ্ছে, যে ছেলেটি বড় হয়ে উঠেছে কিন্তু মেন্টাল গ্রোথ আমি তাকে তৈরি, ওয়ে অফ থিঙ্কিং শেখাইনি, নেগেটিভ সিচুয়েশন কিভাবে পজিটিভ থাকতে হয়, কি করে গুড বিহেভ করতে হয় এটা শেখাইনি, তখন হবে কি, একটুতে লেগে যাবে, একটুতে খেপে যাবে, একটুতে কারো প্রেমে পড়ে যাবে, বা আমার কথা শুনবে না কেন হবে না, আমাকে চাই, আমার বন্ধু আছে তা আমার থাকবে না কেন, কেন হবে না, এই ধরনের লজিক। এখন তাকে আমরা এখন তো বাবা মার সাথে সন্তানদের সম্পর্কটা একটু খুব ডিফিকাল্ট অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা তো তৈরি করার, আমি অনেক সেদিন এক আলোচনায় বলছিলাম যে দেখেন আপনি এই যে কম্পিউটার, আমি একটা কম্পিউটারে কি বলে চাপলাম, তাহলে একটা একটা ছবি খারাপ আসলো, আর একটা কি বলে চাপলাম, আর একটা খারাপ কথা আসলো, আর একটা কি বলে চাপলাম, খারাপ কথা খারাপ ছবি দুটো এসে গেল। আমি যদি মনিটরকে বদলাই যে কেন মনিটরে সব ফালতু জিনিস আসছে, লাভ নেই, প্রবলেম তো মনিটরে, প্রবলেম হচ্ছে আমি যে ইনফরমেশন দিয়েছি ইনপুট। একটা 14-15 বছরের বাচ্চা বাজে কথা বলছে, আমি যদি তার মুখের মধ্যে থাপ করতে বলি বাজে কথা বলিস কেন, তো এটা তো মনিটর, প্রবলেম তো এখানে না, প্রবলেম তো এইখানে, ইনপুট যা আউটপুটটা, এটাতে ডিটেলস আলোচনা করলে সময় লাগবে। যেমন আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বললেই বুঝতে পারবো যে আমরা কেন মানুষ সৎ পথে না যে অসৎ পথটাকে পছন্দ করছে, সরকার পছন্দ করছে, শালাকি পছন্দ করছে। আমাদের এই ইনপুট গুলো এমন পরিমাণ রং, যেমন দেখেন একটা ছোট্ট বাচ্চা 1-3 বছরের দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, দরজার মধ্যে গিয়ে বাড়ি কাঁদছে, চৌকাঠে কাঁদছে, আমরা গিয়ে চৌকাঠের মধ্যে বাড়ি দিয়ে বলি এই এই, বাচ্চা হাসতেছে, বাচ্চা চৌকাঠে গিয়ে বাড়ি খেয়েছে, চৌকাঠ কিন্তু বাচ্চাকে বাড়ি দেয়নি, দোষ কিন্তু বাচ্চার, চৌকাঠের না, কিন্তু বাচ্চাকে আমি শিখাচ্ছি, ইনপুট দিচ্ছি, চৌকাঠে মারতে হবে, হ্যাঁ, তোমার চলার পথে, এগিয়ে যাওয়ার পথে যে বাধা দিবে, কষ্ট দিবে, তাকে মারতে হবে, মারতে হবে, ভেরি ট্রু, তাকে মারতে হবে। আমরা বাচ্চাকে এটা বলছি না এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনফরমেশন গুলো আমাদের রং হচ্ছে কেন? দেখেন আমি একটা কথা বলি, একদম খুব আচ্ছা বলুন তো, আমরা সূরা ফাতিহা তো প্রত্যেকদিন নামাজে কি করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখো, কারণ আপনি একজন নিজের ব্যবসায়ী, আপনার সম্বন্ধে আমি জানি যে আপনি অত্যন্ত সহজ সরল এবং একজন সৎমর সাথে স্টাফদেরকে আপনি যেভাবে বেতন দেন, যেভাবে আপনি তাদেরকে এত স্নেহ করেন, এই জন্য তো আপনি সফল হচ্ছেন। কিন্তু আমরা যখন কেন করছেন, কেন আল্লাহ আমাদেরকে বলেছে তুমি আমার কাছে সহজ সরল পথ চাও, কারণ সহজ সরল পথ হচ্ছে সম্মান, প্রত্যেকদিন নামাজ করছে, কিন্তু নামাজ শেষ করেই আমরা আমাদের সন্তানকে শেখাই, খবরদার সহজ সরল হবা তো মরবা, সহজ সরল হবা তো ডুববা, খবরদার সহজ সরল হলে মরবা, সুতরাং চালাক হও, চতুর হও, স্বার্থপর হও, ওই বাচ্চারা তার মা বাবাকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, কারণ চালাক হইতে হবে, চালাক হইতে হবে। আমরা কি শেখাচ্ছি বাচ্চাদেরকে, চালাক চতুর হও, নিজেরটা বোঝো, নিজের স্বার্থটা দেখো, কি আশ্চর্য, আপনি ইউরোপে আমেরিকাতে একদম মাই না, আমি আমি বাংলাদেশের মানুষ, অনেক ভালো, অনেক কর্মকারী, অনেক সফট, এটা তো ঠিক কথা, অনেক কর্মঠ, এত এই ছোট্ট একটা দেশে সরাসরি 17 কোটি মানুষ কেমন করে থাকে এটা একটা বিস্ময়কর ব্যাপার, কিন্তু ইটস ওকে। কিন্তু আমাদের বেড়ে ওঠার ইনফরমেশন গুলো ঠিক হওয়া দরকার। ইউটিউব আপনি দেখেন ওরা মিথ্যা কথা বলছে না, হিংসা করছে না, কারো কিছু লাগছে না, ষড়যন্ত্র করছে না, গালি দিচ্ছে না, কারণ ওদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার ব্যাপারটাই তো ওরকম, ওদের অনেক কিছু সমস্যা থাকতে পারে, এনভায়রনমেন্টটা তো খুব সুন্দর বলেছেন। আমার মধ্যে
মানে আমি জানি না এটা কোন জায়গা থেকে চিন্তাটা আসছে, আপনি যখন বলছেন তখন আরো ভালো করে চিন্তাটা করতে পারছি। যেমন কেউ যদি ভালো করে আমার পরিচিত, খুব ভালো লাগে, খুশি হই যে আমারও একদিন ওটা হবে। কিন্তু কেউ কেউ আবার অন্য চিন্তা করে তার হলো কেন, এটা কেন, মানে এই সাইকোলজিটা কেন তৈরি হয়? হ্যাঁ, এটার উপরে আমি একটা রিপোর্ট তৈরি করেছি, পেপারও যাবে রিপোর্টটা। সেটা হচ্ছে জেলাস হিংসা, অ্যাকচুয়ালি কারো ভালোতে ভালো না লাগা, কারো প্রশংসা শুনতে শান্তি না পাওয়া, কারো এগিয়ে যাওয়াতে আনন্দ অনুভব না করা, এটা একটা জেলাস। বিশ্বাস করেন ইকবাল ভাই, আমাকে অনেকে বলে যে আমি জেলাস হতে চাই না, আমি খুশি হতে চাই কিন্তু পারি না। কিন্তু পারি না, আপনি শুনে আশ্চর্য হবেন ব্যাপার। এক মহিলা 60+ বয়স আমার কাছে এসে বলে একদিন যে আমি 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 একটা কর্পোরেশনে চাকরি করতাম, আমার জিএম হওয়ার কথা ছিল, সেটা হতে পারিনি। তার আগে আমি রিটায়ার করেছি, কারণ আমি অফিসে ভীষণ ঝামেলা করতাম। মানে কি, আমার কোনো কলিগের প্রমোশন হলে আমি সহ্য করতে পারতাম না, কারো প্রশাসন আমি লেজ ব্যবহৃত, কারো সুনাম শুনলে আমি একেবারে হুলস্থুল করতাম, মানে সবাই জানতাম একটা হিংসা। কিন্তু এ কারণে আমি একেবারে জীবন হতে পারিনি, কারণ আমাকে সবাই অপছন্দ করতো, কারণ আমি আমি কারো ভালোই সহ্য করতে পারতাম, কারণ প্রশাসন শুনলে আমি লেজ ব্যবহৃত, আমার কলিগের প্রমোশন হলে সহজে হুলস্থুল করতাম। কিন্তু সেটা তো গেছেই, কিন্তু আমার ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগ, আর্থ্রাইটিস, আইপিএস আমি আর পারতেছি না। আলবাস ভাই, আপনি আমার একটু কাউন্সিলিং করেন, আমি এখান থেকে বাঁচতে চাই। আমি তাকে বলেছি এতদিন পর, কিন্তু মানে এই যে মানে 65 ইয়ার্স ওল্ডে উনি অনুভব করেছেন যে জেলার যে একটা অসুস্থতা, এটাও কিন্তু একটা বড় দিক। আমরা তো সেটা মনেই করি না, আমরা মনে করি জেলাস হতেই পারে, জেলাস হওয়াই দরকার, জেলাস হওয়া প্রয়োজন, মানে এটা একটা পার্ট অফ দ্য লাইফ। এখানে দেখেন, আমাদের ধর্মের কথা যদি বলেন, আমাদের নবী হাসান বলতেছেন যে হিংসা এমন একটি গুরুতর বিষয় যে নেকিকে সে পুড়িয়ে দেয় যেমন আগুন কাঠকে পোড়ায়। কত মারাত্মক একটা ব্যাপার না? কিন্তু আপনি শুনে অবাক হবেন ভাই, কোন ব্যক্তিকে দেখেছেন কি কোন কাউন্সিলের কাছে গেছে বা কোনো ডাক্তারের কাছে গেছে বা কোনো সাইকিয়াট্রিকের কাছে গেছে যে আমাকে জেলাস থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন? না, একটা দুঃখের জন্য আমার এটা বলতে গেলে আমার চোখে পানি আসে। আপন দুই বোন, তার দুই মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট করেছে, একজনের জিপিএ গোল্ড পেয়েছে, একজন 4.9। যিনি তার মেয়ে ভালো রেজাল্ট করেছে, যে বোন সে মিষ্টি নিয়ে তার ছোট বোনের কাছে গেছে, যখন গেছে তখন ওর মেয়ে তখন তার খাওয়া আসছে, সে আর ঘরে থাকে মেয়ে, যে কারণে হোক লজ্জা বা মিষ্টি নিয়ে দেওয়া গেল বোনের কাছে। তো তার ভাগ্নি তাকে পায়ের সালাম করছে, তো কথাবার্তা কিছুক্ষণ হওয়ার পরে ওই বোন চলে গেল। তখন সে বোন যার বাসায় এসেছিল মিষ্টি নিয়ে, সে কাঁদতে শুরু করে, সে বলছে আমার ভাগ্নি আমাকে সালাম করলো, আমি তো তাকে বুকে জড়িয়ে দিতে পারলাম না, আমি তাকে তো একটা শুভেচ্ছা জানাতে পারলাম না, আমি খুশি হতে পারলাম না, আমার বোন আমার কাছে মিষ্টি নিয়ে এসেছিল, আমি তো খুশি হতে পারলাম না, কেন পারলাম না, আমার তো খুশি হওয়া উচিত ছিল। কি মারাত্মক, আপন বোন, আপন মানে সে 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 খুশি হতে চাচ্ছে, ভাগ্নিকে জড়িয়ে ধরে আদর করে হাসতে চাচ্ছে, পারছে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনার সাথে আসলে প্রবলেম যেটা, কথা শুরু করলে আমার মনে হয় 2-3 ঘন্টা চলে যাবে। আরেকটা জিনিস, আমার আমি যেহেতু আমরা এখানে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা অলরেডি তারা ব্যবসা শুরু করে দিয়েছে, কেউ করবে, আমি যেটা দেখেছি আমার অবজারভেশন থেকে যে অনেক সময় আমাদের অনেকেই অনেক ভালো ভালো কাজ ধ্বংস করে ফেলেন এই রাগ, রাগটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, বা রিয়াক্ট করতে না, রিয়াকশনটা দেখাইতেই হবে, একটু পরে দেখালাম, সেইখান থেকে নিজেকে বিতাড়িত করতে বা নিজেকে নিবৃত করতে না পারার কারণে।
এইটা আসলে আমার মনে হয় যে একটা মানুষকে উপরে ওঠার জন্য এইটা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু সাজেশন হুম, দেন। এটা ঠিক, আপনার আমাকে পছন্দ করেন এত, তার পেছনে একটি কারণ ছিল, যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি গত 15 বছরে প্রায় লক্ষাধিকের বেশি মানুষকে শুধু হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার যেটা করেছি দেশি বিদেশি তো এটা এটা কেন করেছি, কারণ এটা এত দরকারি একটা ব্যাপার। যেমন একটা আমি যদি হাদিস থেকে শুরু করি, যে আমাদের রাসূল বলছেন যে সেই পালোয়ান নয় যে কুস্তিতে একজনকে হারায়, পালোয়ান সে যে রাখে হারতে পারে। আর একটা ব্যক্তি ওনার কাছে এসে বলছেন আমাকে একটা পরামর্শ দেন, রাগ করবো না, আবার বলছে আমাকে আর একটা দেন, বলছে রাগ করবো না, তৃতীয়বার যখন করলো আর একটা পরামর্শ দেন, ধর্মীয় রাগ করলেন, তাহলে রাগ করাটা এত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাগ ধ্বংস, রাগ মানে ধ্বংস, এটা তার ফিজিক্যাল ধ্বংস করবে, বিভিন্ন রোগ সৃষ্টি করবে, রিলেশন নষ্ট করবে, ব্যবসা রিলেশন প্রমোশন সব শেষ হয়ে যাবে। কিন্তু ওই যে আমি একটু যেটা বললাম যে এটা যে একটা মানে একটা যে মারাত্মক আমার অসুস্থতায় যদি বলি ও ইন দ্যাট সেন্স, তাহলে এই এই নেগেটিভ ইমোশনটাকে কি আমি ধ্বংস করতে পারি না বা নিয়ন্ত্রণ করতে পারি না? অবশ্যই। কিন্তু ওই যে একটা কথা ওই বললেন যে মানুষ আসলে রাগ কন্ট্রোল করতে চায়, যে সিগারেট খা, আমি লজিক দেখে তো অনেকে মনে করে রাগ তো করতেই হবে, রাগ ছাড়া কি চলে নাকি, রাগ ছাড়া কি মানুষ হয় নাকি, রাগ তো করা দরকারই, তার মানে বুঝতে পারছেন তো, সে রাগ রাগটা রাগটা সে নিয়ন্ত্রণ করতেই চাচ্ছে না। আচ্ছা, আমাদের নবী যে কোনোদিন রাগ করে, মানুষ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লাঞ্ছিত বঞ্চিত আঘাতপ্রাপ্ত রক্তাক্ত করেছে, কোনো তো রাগ করেননি? এখন সাধারণ মানুষ হিসেবে আমরা তো মহানবীর মতো হতে পারবো না, সাধারণ মানুষ আমরা, কিন্তু আমাদের রাগ হবে এটাই স্বাভাবিক। এখন এখানে আমরা কি জিনিস চর্চা করতে পারি যেখান থেকে আমাদের একটু এখান থেকে নিয়ন্ত্রণ? অবশ্যই, মানে দেখেন আমি যদি নিজেকে থেকে বলি, আমি কিন্তু ভীষণ ভীষণ বদলা গেছিলাম, আমাদের বদলা গেছিলাম, আমি ইউনিভার্সিটি জীবনে কলেজ জীবনে আমি নিজে কখনো তেমন একটা অন্যায় করিনি, কিন্তু অন্যায় দেখলে আমি 2-3 বার হয়তো মানা করতাম, তৃতীয়বার কিন্তু এরকম একটা বদ রেখেছিল। এবং আমার রাগ নিয়ে পেপার একবার লেখাও লেখাই হয়েছিল, বিকজ আমি জাতীয় ফেডারেশনের বিচারক ছিলাম, একটা জাতীয় প্লেয়ার অন্যায় করেছিল, তাকে আমি গা রাখার জন্য বের করে দিয়েছিলাম, পরের দিন পত্রিকা এসেছিল আলমাস কর্তৃক জাতীয় প্লেয়ার, তো তাহলে বুঝতেই পারছেন আমি একজন মানে এমন বদ রেখেছিলাম যে রাগ নিয়ে পেপারেও লেখা হয়েছে না, কিন্তু সেই ব্যক্তিটা দেখেন এখন ঠান্ডা মানুষ। তার মানে রাজ্যে কন্ট্রোল করা সম্ভব এরকম বহু না। এখন প্রশ্ন হচ্ছে যে আগে প্রথমে ডিসিশন নিতে হবে যে আমি রাগ নিয়ন্ত্রণ করতে চাই কিনা। যেমন একটা কথা তো আপনিও বলেন যে মানুষকে কখনো খুশি করা যায় না, ও যদি খুশি হতে না চায়, তার মানে আপনাকে কেউ 1 লাখ টাকা দিলেও আপনি খুশি না হতে পারেন, কিন্তু একটা গোটা ফোন দিলে খুশি হতে পারেন। একজন মানুষকে কখনো খুশি করা যায় না, ও যদি খুশি হতে না চায়, ঠিক তেমনি একজন মানুষকে কখনোই রাগানো সম্ভব নয়, ও যদি রাগ করতে না চায়। তারপরে রাগ যে আমি করছি এটা আমি করতে চাচ্ছি, তাহলে প্রথমেই আমাকে বুঝতে হবে যে রাগ একটা নেগেটিভ ইমোশন, ঠিক আছে, নেগেটিভ ইমোশন, এবং এই নেগেটিভ ইমোশনটা তৈরি কে করে? আমি করি। কোন ব্যক্তি কিন্তু আমাকে রাগায় না, একটা বড় আমাকে বাজে কথা বললো, অশ্লীল কথা বললো, বললো, আমি যদি মনে করি বললো তো বলেছে, ও বলেছে, ওর ব্যাপার, ওর সমস্যা, ওর শিক্ষা, রুচির পছন্দ, রুচির ঠিক নাই, ওর শিক্ষার ঠিক নাই, ওর আচরণের ঠিক নাই, তো বলতেই দিতে পারে। কারণ আমি তো হ্যাঁ পরিস্থিতি পরিস্থিতি আমার কন্ট্রোলে নাই। আচ্ছা, এখন ঝড় হবে কিনা, এখন ভূমিকম্প হবে কিনা, এখন কালবৈশাখী শুরু হয়ে যাবে কিনা, এটাকে আমি জানি না, এক্স্যাক্টলি, তো পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নাই, কিন্তু আমি আমার নিয়ন্ত্রণে, কে কি বলবে, কে কি করবে এটা তার ব্যাপার, আর আমি কি করব সেটা আমার ব্যাপার। তা আমি যদি মনে করি যে লোকে যদি আমাকে মন্দ বলে, সমালোচনা করে, বদনাম করে, তো করুক,
আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, আমি যেহেতু অন্যকে নিয়ন্ত্রণ করতে পারছি না বা পারা সম্ভব না, তাহলে আমি তো আমাকে অন্তত নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা আর একটা কথা বলি, মানে মহামানবদের কথা বলি, আমি মহামানবদের কথা বলতে গিয়ে আমি নবীর কথা বারে বারে কেন বলছেন? যে আল্লাহ বলছেন আমি তাকে মানব জাতির আদর্শ স্বরূপ, ওনার দুঃখ ছিল কষ্ট ছিল সবই কিন্তু সবই ছিল এবং সবকিছু আমাদের মত নিত না। তো এখন কথা হচ্ছে আমাদের নবীর, উনি শুধু আমাদের নবীর না, যত নবীর রসুল আছে এরা তো পবিত্র ছিলেন, একদম পিওর পারফেক্ট স্বচ্ছ। এরকম পবিত্র মানুষ থাকা সত্ত্বেও লক্ষ কোটি মানুষ তাদের বিরোধিতা করেছে, তাদের সঙ্গে সমালোচনা করেছে, বাজে কথা বলেছে। একটা পিওর পারফেক্ট পার্সনদের সম্পর্কেও যদি মানুষ বাজে কথা বলতে পারে, তাহলে আমি আপনি কি এমন হইলাম যে আমাদের বিরুদ্ধে কথা বললাম? ইটস এ কমপ্লিটলি মেন্টাল প্রবলেম, অ্যাবসলিউটলি না। শুধু ভাবতে হবে যে আমি মানুষকে কন্ট্রোল করতে পারবো না, সবাই আমাকে পছন্দ করবে না, সুতরাং আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে এখানে আমি সবসময় যেটা বলে থাকি যে রাগের কারণের মধ্যে আছে মূল হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে যে আমরা আমাদের চিন্তাকে বানাই এবং আমরা চয়েস করতে পারি। ধরেন আমাকে কেউ বাজে কথা বললো, গালি দিল বা আমার বিরুদ্ধে লাগলো বা সমালোচনা করলো, হোয়াট এভার, তো আমি যখন ব্যাপারটা শুনলাম তখন আমি চিন্তা করছি কেন বললো, কিসের জন্য বললো, আমি একসাথে যাবো কিনা, আমার পজিশন খারাপ হয়ে গেলো কেন, লোকের সামনে ছোট হয়ে গেল কেন, এই যে আমি চিন্তাগুলো করছি না, চিন্তা বললো কি নেগেটিভ চিন্তা, কেন বললো কি বললো আমি ছোট হয়ে গেলাম, তখন এই যে আমি যে নেগেটিভ চিন্তা করবো তখন আমার ব্রেনের নিউরনের মধ্যে সেটাকে চাপ সৃষ্টি করবে, পুরো হরমোনাল সিস্টেমে গ্লান্সের মধ্যে গিয়ে সেখানে নেগেটিভ হরমোন তৈরি হবে, আমার হার্টবিট বাড়তে থাকবে, তখন আমার চেহারা লাল হয়ে যাবে, তখন আমি বলবো, তার মানে আমার বডির এই মেকানিজমটা নষ্ট কে করলো? আমি আমি কারণ আমাদের চয়েস, এক কথা হচ্ছে আমি চিন্তা করতে পারি আর দুই হচ্ছে চয়েস করতে পারি। তাহলে আমি চিন্তা করছি কোন চয়েসে, নেগেটিভ চয়েস, আর আমি যদি চিন্তা করি যে ও বলছে তোর ব্যাপার, সুতরাং রাগ মনে রাখতে হবে যে রাগ আমি বানাচ্ছি, একদম পরিষ্কার। আমি এখন অনেক সময় যেটা হয়, অনেকে মনে করে আমি যদি জবাবটা না দেই আমি হেরে গেলাম, এটাও একটা মানে সাইকোলজি। জবাব মানে কি, গালিগালাজ করা মানে? কোনো ভাবেই হয়তো ধমক দিলাম, হ্যাঁ, কিন্তু যেটা হয় আমার অবশ্য একটা নিজস্ব সাইকোলজি আছে, এবার আমি এটা ওদেরকে শেখাই, সেটা হচ্ছে জবাবটা দিবা তোমার কাজের মাধ্যমে, সময় নিয়ে তাৎক্ষণিক জবাব দেওয়ার কোনো দরকার নেই। একদম, আমি একটা কথা পরিষ্কার করে বলি, কে আমার ক্ষতি করলো, কে আমাকে অপমান করলো, কে আমার সম্পদ আত্মসাৎ করলো, তার মানে কি আমার ক্ষতি করলো, হোয়াট উইল আই ডু, আমি কি ছেড়ে দেবো? নাও, আমি অ্যাকশনে যাবো না? নাও, আমি সব অ্যাকশনে যাবো, সর্বোচ্চ অ্যাকশনে যাবো, কিন্তু কিভাবে যাব, সঠিক ওয়েতে যাব, আর সঠিক ওয়েতে যদি যেতে হয় তাহলে আমার ব্রেনটাকে সবচেয়ে অ্যাক্টিভ থাকতে হবে, আর ব্রেন অ্যাক্টিভ থাকবে কখন, যখন ব্রেনটা অর্পণ থাকবে। ব্রেন যত ঠান্ডা ব্রেন তত অ্যাক্টিভ, ব্রেন যত গরম ব্রেন তত ইনঅ্যাক্টিভ। আমি কি সত্যি অ্যাকশন নিতে চাই? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে সঠিক অ্যাকশন যদি নিতে হয় তাহলে আমার ব্রেনটা কেমন থাকতে হবে? ওয়াই আমি রাগারাগি করছি কেন, গালিগালাজ করছি, আমি পাগলটা কি? তখন আমি যা না সেরকম কিছু কথা বের হয়ে যেতে পারে। পৃথিবীর বহু বহু মানুষ কখনো উত্তেজিত হননি। আচ্ছা, আমেরিকার যে রাষ্ট্রপতি ছিলেন এর আগের বার বারাক ওবামা, আপনি দেখেছেন ওনার হিস্ট্রি পড়ে দেখেন, কখনো রাগেননি, কখনো গালিগালাজ করেন না, তার কেন? ভাই পৃথিবীতে বহু মানুষ আছে, আপনি আমেরিকা, আপনি তো ব্যবসায়ী, আপনি আমেরিকার বন্ধু থেকে দেখেন যে তার স্টাফ খারাপ ব্যবহার করেছে, কিন্তু গালিগালাজ তো তুমি কতবার চোখও রাগাননি। এবং আমার কাছে খারাপ যেটা মনে হয় আরেকটা সাইকোলজি, যে আসলে এইসব ব্যাপারগুলো যত কম শোনা যায়, যেমন ধরেন আমাদের দেশে আমাদের যে সংবাদ দেখি আমরা কি করছে, তারা আপনি একটা গালি দিচ্ছেন একজন মন্ত্রী বা এমপি, যাকে গালি দিচ্ছে তার কাছ থেকে আপনার কিন্তু গালি দিচ্ছে, এখন আপনি বলেন মানে আপনার কিন্তু সুযোগটা তৈরি করে দিচ্ছে, আদারওয়াইজ সে কিন্তু না শুনলে গালিতে কিন্তু মানে রিয়াকশনটা আসো তার কাছে না। ইভেন আমাদের যারা বড় বড় নেতা নেত্রী আছেন তাদের সম্পর্কে সমাজে বা বিভিন্ন জায়গায় এত আজে বাজে কথা হয়, সবগুলো যদি তারা শুনতেন
তাতে আমার মনে হয় একদিনে মারা যেত না। এত খারাপ কথা আছে, নেগেটিভ কথা আছে, ভালো কথা নিশ্চয় আছে, কিন্তু নেগেটিভ কথা তো অনেক আছে। তো আমার মনে হয় এটা সরা যায় যত কম তত ভালো। একদম, এই জন্য আমাদের আচরণ বিদ্যা কি বলে জানেন, আমাদের আচরণ বিদ্যা বা মনোবিদ্যা যাই বলেন না কেন, এথিক্স এর কথা যদি বলেন, যে খারাপ কিছু পড়া যাবে না, খারাপ কিছু দেখা যাবে না, খারাপ পরিবেশে মেশা যাবে না। তার মানে আমার ব্রেনে কখনো খারাপ ইনফরমেশন নাই, খারাপ কিছু আমি একটা এক্সাম্পল বলে, আমার এক কলিগ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তার ছেলে এক ছেলে থাকে তার গ্রামের বাড়ি, তার নিজের যখন বাড়ি আছে ঢাকা থাকে কুষ্টিয়া, তো বাবা রাত্রে ফোন করে ছেলের কাছে, বাবা তুমি এখন কোথায় ঘুমাইছো? 12টা 11টা বাজে। তো একদিন ছেলে বলছে, না বাবা ঘুম আসছিল, তো তো শ্মশান ঘাটে বসে বাতাস খাচ্ছে 12:30। তো তো রাত্রে 12:30 শ্মশান ঘাটে একা একা বাতাস খাচ্ছে, আপনি ভাবতে পারেন? আপনি এমন বহু লোককে আছে, ছেলেকে আছে, যদি পারেন তোমাকে 1 লক্ষ টাকা তুমি তো কবরস্থানের মাঝখানে যে ঘুরে আসো, অসম্ভব। আচ্ছা ও ছেলে ফেলেছে কেন জানেন? কেন তার বাবা বলেন, আমি আমার ছেলেটাকে কখনো ছোটবেলায় ভূতের গল্প ওর ব্রেনের মধ্যে আসলে এটা যারা মেয়েরা আছেন এখানে শুনেন, তেলা পোকা কেন ভয় পায়? আসলে এটা এমন ভাবে উড়ে গায়ে যখন পড়ে তখন এমন শিওর আসে না, অনেকে হয়তো অন্য কিছুকে ভয় পায় না, কিন্তু তারা পর্যন্ত ভয় পায় খেলা পোকার খুব ভয় পায়। তো তার মানে ওইটা ওই তার মাথার মধ্যে ঢুকে আছে। ইনফরমেশন, আমাদের ইনফরমেশন গুলো খুব পজিটিভ হতে হবে। বিশ্বাস করেন, আমি একটা ভারতের একটা বিখ্যাত যেখানে যোগীরা থাকে, পজিটিভ থিঙ্কিং করেন, ওরা এমন অনেক কিছুই জানেন না, বিভৎসতা জিজ্ঞেস করলে বলে এরকম হয় নাকি। এই যে আমাদের ফেসবুকে দেখবেন একেবারে বিভৎস ছবিগুলো কেউ উচিত না, এগুলো ট্রমা হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, মানুষ চমকে চমকে উঠছে। আমি খারাপ জিনিস দেখব কেন? আমি সবসময় ভালো জিনিস দেখব, ভালো জিনিস চিন্তা করব, আমার মুখে সবসময় হাসি থাকবে, চিন্তাগুলো পজিটিভ থাকবে, উৎফুল্ল থাকবে, আনন্দ বোধ থাকবে। এই যে ব্যবসা, আমি সবসময় বলি প্যাশন ফর সাকসেস। আমি এই যে যারা ব্যবসায়ী তাদের মন যদি খারাপ থাকে, মেজাজ যদি গরম থাকে, টেনশন থাকে, ব্যবসা তো হবে না, হবে না। ওকে, মূল জিনিসটা তো এটাই না। আমি সকালে বউয়ের সাথে ঝগড়া করে অথবা হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করে বা কারোর সাথে বাবা মার সাথে মিসবিহেভ করে আমি অফিসে গেলাম, সে অফিসে কাজই তো হবে না। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা অনেক সময় বলে মানুষের মধ্যে একটা নর্মাল সাইকোলজি দেখে, যে সকালে হয়তো কোনো কারণে হইতে পারে, কোনো কারণে মন খারাপ হয়ে গেল মেজাজ খারাপ হয়ে গেল, যেটা করা উচিত না বাট হয়ে গেল, নিয়ন্ত্রণে নাই, তার মধ্যে একটা সাইকোলজি শুরু হয় যে আমার সকালটা খারাপ গেল সারাদিন খারাপ যাবে, এইটা কেন? মানে এই সাইকোলজি না, এটা আসলে আমাদের দেশে একটা কথা কথা বাইরে এরকম যে সকালটা এখন মেজাজ, তারপরে কন্টিনিউয়াস সময় সাথে খারাপ ব্যবহার শুরু হয়। এটা প্রতিক্রিয়াটা একদম সত্য কথা, যে এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা, এটা কথাটা আসলে একদমই ঠিক না যে আমি সকালে কোনো কারণে ঝোঁচট খেলাম বা কোথাও একটা কারোর সাথে মন খারাপ করে গেলাম, বোধ হয় আজকে সারাদিনটা এই মেন্টাল সেট আপটাও কিন্তু আমাকে কাজ করতে দেবে না। তবে আমাদের যারা আমরা এই আধ্যাত্মবিদ্যার উপর কাজ করি বা আমি থিওসফিক্যাল সোসাইটি বাংলাদেশের ন্যাশনাল স্পিকার বা লেকচারার, আমাদের আমরা সবসময় বলি যে দেখেন আপনি সকালবেলায় পেপারটা পড়বেন, কারণ আপনি সকালে যদি পেপারটা পড়েন দেখবেন সব নেগেটিভ, আগুন চলেছে, ধর্ষণ হয়েছে, মারা গেছে, তারপরে ওখানে খুন হয়েছে, আপনি সকালবেলায় যদি ইনপুটটা নিয়ে বেরোন, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, আগুন চলেছে, মারা গেছে, আপনি পুরো আপনার পুরো বডি মাইন্ড নেগেটিভ হয়ে যাবে, আপনি অফিসে এসে হাসতে পারবেন না। এই জন্য আমাদের এখানে বলা হয় যে আপনি অবশ্যই অবশ্যই 12টা পর্যন্ত কোনো নিউজ করবেন না, আপনি বলেন, আমি একটু অনেক আলোচনায় বলেছি,
কেউ কিছু মনে করবেন না। যেটা হচ্ছে, দেখেন আপনি ইউরোপে দেখেন, আমেরিকা দেখেন, আমাকে ভারতে দেখেন, আপনি কি জি টিভিতে বা সনিকে কখনো খবর শুনেছেন? ঘন্টাঘাটে খবর তো দূরের কথা, স্কল দেখেছেন না? এমনকি ভারতের রাষ্ট্রপতি মারা গেছেন এপিজে আব্দুল কালাম, ভারতের কিন্তু কোন রকম বিনোদন চ্যানেলে কোনো নিউজ নাই, কিন্তু বাংলাদেশের সমস্ত চ্যানেল নিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতে কোথায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাংলাদেশের নিউজ। হিমালয় পর্বতে মারা গেছে, বাংলাদেশের সমস্ত নিউজ। তো আর সে কি মারা গেছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে? তাহলে আপনার ব্রেনের মধ্যে ইনফরমেশন যাচ্ছে সব নেগেটিভ, আপনার মুড থাকবে নেগেটিভ। কারণ আমরা পরিষ্কার করে বলি যে থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। আমাদের অ্যাকশন নির্ভর করে আমাদের ফিলিংস এর উপর, ফিলিংস নির্ভর করে আমাদের থট এর উপর। সমস্ত নেগেটিভ ইনফরমেশন, আমার ফিলিংস নেগেটিভ, আমার ব্যবহার তো নেগেটিভ হবেই, কি ভয়ঙ্কর ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা টেলিভিশন কেন কিনি? আমি একটা নাটক দেখছি, একটা দেখছি, সিনেমা দেখছি, মাথা দেখে নিয়ে হাসার জন্য, মনটা ভালো করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে নিচে এক লাইন না দুই লাইনে এই ধর্ষণ হয়েছে, মারা গেছে, এই পাঁচজন মারা গেছে, এই ধর্ষণ দেখো তো কি অবস্থা হয়েছে। তা আমরা নাটক দেখবো না, এবার কি ব্যাপার, ও সর্বনাশ, দেখছো কেন কি হয়েছে, দেখো ওখানে হয়ে গেছে, কি ভয়ঙ্কর। আচ্ছা বিনোদন চ্যানেলে খবর থাকবে কেন? যুক্তি দিলেন যে আমরা তো খবর দেখাই, সেই জন্য আমাদের আপডেটটা দিতে হয়। খবর দেখায় না আমাদের বাংলাদেশে তো মোটামুটি এখন বোধহয় দুই একটা চ্যানেল ছাড়া, যেমন কেন খবর মানে কি? আচ্ছা বলেন, মানুষের এখন এই সকল নেগেটিভ খবর শুনতে 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 নেগেটিভ অ্যাট্রাকশন চলে এসছে আমাদের মধ্যে, ভয়ঙ্কর, কিরকম জানেন? এবং এগুলা এগুলা কিন্তু কোনটাই আমার আমার আমাকে সরাসরি জড়িত না, না মনটা খারাপ করে দেবে, বাইরের জিনিসগুলো নিয়ে আমি নিজেকে ইয়ে করে সরাসরি হতে জড়িত না। আপনি ইউরোপ আমেরিকাতে যান বা জাপানে যান, দেখবেন আপনি ইয়াং একটা ছেলেকে আপনি দেশ সম্বন্ধে জাতিসংঘ দিয়ে শুরু করতে পারবেন, কারণ ও মনে করে এটা তো এটার সাথে আমার ব্যবসার কোনো সম্পর্ক না, এটার সাথে তো আমার পড়াশোনার সম্পর্ক না, এটা আমি জানবো কেন, পলিটিক্যালি জানবো। কিন্তু আমরা সবকিছু যেন এই এই কুচি কুচি সবকিছু জানতে হবে। হ্যাঁ আমি ব্যবসা করছি, আমি ব্যবসার জিনিসগুলো জানি, আমি একটা ছাত্র, আমার বাচ্চা ক্লাস ধরেন ইউনিভার্সিটিতে পড়ছে, ওই ইউনিভার্সিটির বিষয়গুলো বোঝু, তাই না? ও অন্য কিছু, হ্যাঁ এটা একটা সমস্যা আমাদের দেশে, আমরা সবাই ডাক্তার হয়ে যাই, আমরা সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যাই, কথা বলার সময় সব সাবজেক্ট আমরা কথা বলি, কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলি, এই নেগেটিভ জিনিস দেখতে দেখতে আমাদের নেগেটিভ অ্যাট্রাকশন এসে গেছে। যেমন একটা এক্সাম্পল শুরু আপনি খুব মজা পাবেন, খবর শুনছি, চালালাম দেখি কিন্তু কোনো খবর আছে কিনা, খবরের হলো সব ভালো খবর, মানে আমি কোনো খারাপ খবর পেলাম না। আমরা কি বলি জানেন, আজকে কোনো খবর নাই, মানে না না আমরা ওটা বলে খবর নাই, মানে কেউ মরা যায়নি, হত্যা হয় নাই, ধর্ষণ হয় নাই, আগুন জয়নি, নিউজ পেপার আজকে তো কোনো খবর নেই, তার মানে নিউজের ভাষায় ওটাই বলা হয়, মানে আমি নেগেটিভ খবর শুনতে চাচ্ছিলাম, মন খারাপ হয়ে না, মনটা খারাপ হয়ে গেল, ও আজকের খবর নেই, কি ভয়ঙ্কর না? তো এই জন্য আমরা টেলিভিশন হচ্ছে বিনোদনের জন্য, ইনফরমেশন নিতে চায়, পৃথিবীর কোথায় কি হচ্ছে জানতে চায়, বাংলাদেশের অগ্রগতি বা কোনো ত্রুটি হচ্ছে কিনা এটা জানতে চায়, এটার জন্য কি নিউজ চ্যানেল আছে? আমাদের এটিএম নিউজ চ্যানেল আছে, তারপরে যমুনা কত নিউজ চ্যানেল, পাঁচটা না ছটা আছে। তো আমি যখন নিউজ দেবো ওখানে যাব, আমি আমি নিউজ দিতাম, বিবিসি যাচ্ছি না, সিএনএন যাচ্ছি না, আমি তো নিজে যাচ্ছি, আর অন্য সময় তো আমি অন্য বিনোদন চ্যানেল দেখছি। তা আমাদের প্রত্যেকটা চ্যানেলে যখন এই নিউজ যাচ্ছে, সব নেগেটিভ নিউজ, হত্যা, ধর্ষণ, আগুন, মৃত্যু, তখন আমি বিধ্বস্ত হয়ে যাব। একটা ভয়ঙ্কর নিউজ বলবো, এই যে অর্থমন্ত্রী মোহিত সাহেব
তার ছোট ভাই জাতির সঙ্গে রিস্তে পদে ছিলেন। আমি একটা সেমিনারে গেছি লেকচার দিতে, উনি প্রধান অতিথি ছিলেন, আমিও বক্তা ছিলাম। তা আমি যখন বাংলাদেশের অগ্রগতি, এগিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষের মননশীলতা যে কত ভালো, বাংলাদেশ মানুষ যে কত পরোপকারী, মানুষ বাংলাদেশ মানুষ কত কর্মঠ, বাংলাদেশ মানুষ যে, আমি এগুলো নিয়ে সব মানে ইতিবাচক কথা বলছিলাম, উনি শুনে ওনার 1 ঘন্টার লেকচারে পুরো সবাই বাংলাদেশের সম্প্রদায়ের কথা বললেন, এবং শেষে উনি বললেন যে আমেরিকাতে এক বাঙালি পরিবার তার ছেলে রাখতে যেতে আমেরিকা জন্ম হয়েছে, যাতে বাংলা একটু শিখতে পারে, বুঝতে পারে, এই জন্য বাংলাদেশে 2টো চ্যানেল দিয়েছে। উনি বললেন 1 মাস পর সে চ্যানেল 2 তিনি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেন? তার বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না, লাফতে লাফতে ওঠে, ওই লাশ, মৃত্যু, আগুন। আমরা নানান ভাবে এত বেশি ইনফরমেশন নিচ্ছি যেটা আমরা মানে না নিলেও পারি, হ্যাঁ, যার কারণে আমাদের এই মাথার মধ্যে নানান রকম ভাবে নেগেটিভিটি ঢুকছে। গরু ছাগল পশু পাখি তো ব্যবসা করে না, ব্যবসা করে মানুষ। তাহলে প্রথমে হতে হবে মানুষ। যে মানুষটা হাসে না, যে মানুষটা খুশি হয় না, যে মানুষের ভিতরে শান্তি নাই, ও ব্যবসা করবে কোথেকে? তার ভেতরে খালি ঘুষ না খেলে, সবাই ঘুষ খাচ্ছে, দেশের পুলিশটা খারাপ, কাস্টম খারাপ, দেশের লোকজন খারাপ, রাস্তার মধ্যে হ্যান সমস্যা, কাস্টমের টাকা দিতে হয়, ওই পুলিশকে টাকা দিতে হয়, ওইখানে হয়েছে, আর 2 নম্বরে ছাড়া কাজ হয় না। এইগুলো যদি একজন মানুষ ভাবে, আমি একজন অনেক শিল্পপতিকে একটু বলতে শুনেছি, আমি তাদের কিছু তাকিয়ে করেছি, কি সর্বনাশ, আপনার মধ্যে কোনো হ্যাপিনেসই নাই, আপনি তো হাসতেই পারতেন না। তো টেক ইট ইজি, ইজ ওকে, বাংলাদেশে এগুলো আছে, কিন্তু এর চেয়ে বেশি আছে ভালো মানুষ, এর চেয়ে ভালো আছে সুন্দর মানুষ। না তো এই যে 17 কোটি মানুষ কি করে এত সুন্দর হয়, বিশ্বাস করেন, আমি আপনাকে বলি, এই 55,000 বর্গ মাইলের মধ্যে যদি 16 কোটি লোক থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় যদি 16 কোটি লোক এই 55,000 বর্গ মাইল জেলার অঞ্চলে থাকতো, ওই দেশ ধ্বংস হয়ে যেত। আমরা কেন সমালোচনা করছি, কেন হতাশ হচ্ছি, কেন বিরক্ত হচ্ছে, বি হ্যাপি। এবং আপনি জানেন আমাদের এরপর একটা ইভেন্ট আছে, সো আমি আসলে আলমাজ ভাইয়ের সঙ্গে এত বিষয়ে কথা বলার, এবং আমার ধারণা তরুণ, উনি তো সবসময় লেকচার দেন, খুব ভালো একজন কাউন্সিলর, বাংলাদেশে বেশ সুপরিচিত এবং অনেক কাজ করছেন, ওনার সাথে কথা আসলে শেষ করা যাবে না, তবু আমাদের আজকে শেষ করতে হচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কোন দিক দিয়ে গেল 1 ঘন্টা টেনে পেলাম না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা আমরা যেগুলো আজকে বোঝানো বা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি যদি কাজ করতে চান আপনাকে ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণ করা, নেগেটিভিটি থেকে দূরে থাকা, পজিটিভ থাকা এবং হাসি খুশি থাকা, আনন্দ বিনোদনের মধ্যে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার মনটা যদি প্রফুল্ল থাকে, উৎফুল্ল থাকে, ফুরফুরে থাকে, আপনি অনেক বেশি কাজ করতে পারবেন এবং অনেক মনোযোগী হয়ে কাজ করতে পারবেন। আর আমরা তো কাজ করবো নিজের জন্য এবং মানুষের জন্য। একটা কথা, আপনি যদি কোনো সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশনে চুপ থাকেন, অর্থাৎ রাগটাকে কন্ট্রোল করতে পারেন, এর মানে এই না যে আপনি ভীতু, আপনি দুর্বল, আপনি অসহায়। এর মানে হলো আপনি সবচেয়ে বেশি শক্তিশালী, যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি যে আমরা যে কোনো নেগেটিভিটি, যে কোনো সমালোচনার জবাব দেবো আমাদের কাজের মাধ্যমে এবং পজিটিভিটির মাধ্যমে, এবং সেটার জন্য প্রয়োজন আমরা সময় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, নিজের বলার মতো গল্প এইভাবে এগিয়ে যাক, দেখতে দেখতে অসংখ্য ধন্যবাদ, টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট।